আমি বলি, আগেকার দিনে তো কোনোদিন আমাদের এই সোশ্যাল মিডিয়া টিডিয়া ছিল না, এত যোগাযোগের ব্যবস্থাও ছিল না। তো তখন আমি মানে এই যে জাজ আসতো আমাদের বিদেশ থেকে, বেশ কষ্ট করেই আসতো এবং বিলেট টিলেট থেকে আসতো খুব তারা, তারপরে নানান দেশ থেকে আসতে শুরু করলো। এইবার আমাদের যেহেতু জাজেরা বিনা পয়সায় আসতো এবং বিনা পারিশ্রমিকে এই এফার্টটা দিত, সময়টা দিত, আমরা প্রচুরই সম্মান করতাম এবং সম্মানের সঙ্গে সঙ্গে তাকে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী একটা ছোটোখাটো গিফট দিয়ে থাকতাম। ডগ শো জাজিং একটা মোমেন্টো, একটা হয়তো স্যুট লেন্থ বা একটা ভালো দামি অ্যাটাচি, এরকম দেওয়া হতো। এবারে এইরকম করতে করতে আমাদের কাছে আমার একটা জানাশুনো, আমার বিশেষ বন্ধু, আমি তখন অর্গানাইজার, তখন সে বেশ মানে এই ডগ শো জাজকে হীরের আংটি দেওয়া শুরু করলো। এইবার দেখা গেল সে তার যথেষ্ট হীরের স্টক ছিল নিশ্চয়ই, যে জাজ আসছে আমরা তাদের গিফট দিতে হতো না, ওই ডগ শো হয়ে যাওয়ার পরে একটা হীরের আংটি দিত। আমরা নিশ্চয়ই বলতে, দেখো আমাদের এই হচ্ছে ক্লাবের অমুক লোক, এই আপনাকে একটা হীরের আংটি, আপনি এসছেন এত কষ্ট করে, এই নিন আপনার জন্য একটা হীরের আংটি। এই হীরের আংটির যে কী গুণ সেটা পরে বোঝা গেল, কেন সেই যে দিত তার কিন্তু ভালো কুকুরও ছিল এবং সেই কুকুরগুলো এমনিতেও জিতত, হয়তো প্রতিশোয়ে জিতত না, কিন্তু যেই হীরের আংটি দেওয়া শুরু হলো কিছুদিন পর দেখা গেল সব সবই জিততে শুরু করছে। এবং যারা জাজেরা ফেরত আসছে হীরের আংটি পাওয়ার পরে আবার পরের বার, তারা কিন্তু মনে করে যে আমি তো আগের বার হীরের আংটি পেয়েছি, এবার দিলেও হয়তো পাবো। তো এই জিনিসটা সত্যি সত্যি দেখা গেল যে ভীষণ কাজে লাগতে শুরু করলো এবং হীরের আংটির ব্যাপারটা একদম আমাদের ডগ গেমে অনেকে এটা হয়তো জানবেন, এরকম ঘটনা হয়তো বা ঘটেছিল, কিন্তু আমি যেমন আগেও বলেছি এটা যদি সত্যি সত্যর সঙ্গে মিল থাকে সেটা নিয়ে আপনারা বিশ্বাস করে এটাকে একটা মজা হিসেবেই নিন, যে আগেকার দিনে এরকম হতো, এরকমও হয়েছে, আমরা এরকমও দেখেছি। এটা যে মানে ন্যায় অন্যায় বিচারটা আমি করতে পারবো না, ন্যায় অন্যায় বিচারটা আমি আপনাদের উপর ছাড়ছি, কিন্তু ক্ষতি কিন্তু ডগ গেমে কি হয়েছে। তারপর এটা তো হীরের আংটির ব্যাপারটা তো একটা সময় অবধি গেছে, তো প্রচুর হীরের আংটিও দিতে হয়েছে এবং তার পরিবর্তে এক একজন তিনটে চারটে করেও হীরের আংটি পেয়েছে, কিন্তু ওই যে গিয়ে দিলেই আমি হীরের আংটি পাবো এই ব্যাপারটা যে এসে গেছিলো, তখন এইটা একটা বোঝা গেল। তাতে কি হলো, এই যে ভালো কুকুর যেটা জিত, হয়তো দু চারটে শো কম জিততো, কিন্তু এর কৃতিত্বটা কিন্তু মানে হীরের আংটি দিয়েছি বলে জিতলাম, এটাই কিন্তু লোকের কাছে মানে একটা দৃষ্টান্ত হিসেবে রয়ে যাবে। তেমনি আমরা এখনকার দিনে অবশ্য এতটাও দরকার হয় না, আমাদের সিন্ডিকেট কয়েকজন চামচে টামচে মিলিয়ে তারা এমন একটা সিস্টেম করেছে, আমাদের কলকাতাতেও শুনেছি দুজন এরকম আছেন যারা এই সব কাজ করে। তারা কি করে যে একদম টাকার ইসে, এখন যে কুকুর চার ঠ্যাং হলেই হলো, হ্যাঁ কুকুর ভালো মন্দ সেটা করে, যে কিনছে যে আনছে যে কম্পিটিশনে নামাচ্ছে সেও জানে না তার কী কুকুর, হয়তো মানে কষ্ট করে ব্রিডটা বলতে পারবে কিনা সন্দেহ, এরকম ব্যাপার, কিন্তু সে জিতছে। কি করে জিতছে, যে টাকা দিয়েছে, টাকার বিনিময়ে এই যে জিতা, এই তখন হীরের আংটিটা কিন্তু আজকের দিনে আর চলে না, সে হীরের আংটির জায়গায় সে ট্যানজানাইট এর আংটি কিনতে পারে, কিন্তু সে টাকার বিনিময়ে। এবার সবাই বুঝে গেছে এখান থেকে কি করে টাকা রোজগার করা যায়। তো যে ডংশটা আমাদের কাছে নিতান্তই একটা হবি হিসেবে ছিল, আজকে সেটা এরকম একটা ভয়ঙ্কর জায়গায় চলে গিয়ে এটা একদম ডিস্ট্রাকশানে চলে গেল এবং শুধু সিঙ্গেল পার্সন এটার জন্য রেসপন্সিবল, যে তাদের কিছু চালা চামন্ড সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়ে তাদের মাধ্যমে এই কারাপশানটাকে করেছে। তার উপরে কি, এই যে ডগ শো রেজিস্ট্রেশনের ব্যাপারটা আমি আগেও বলেছি, আগে অনেকগুলো প্রতিবেদনে আপনাদের জানিয়েছি যে এগুলো যে এই রেজিস্ট্রেশনটা যে একেবারেই দু নম্বরই জায়গায় চলে গেছে, তার যে আর কোনো ভ্যালুই নেই আজকে বিদেশে, কখনো আমাদের পেডিগ্রির কোনো দাম নেই, কেন এটা প্রথম থেকেই যে একদম ফলস, এবং এই পেডিগ্রি এই অমুক কাগজ জেনারেশন এটা একটা কিছু নয়, এটা একটা জাস্ট মানে ভাঁওতাবাজি, একটা সিরিঞ্জে করে একটা সিরিঞ্জ দেওয়া হচ্ছে, তার মধ্যে একটা ছোটো চিপ আছে, সেইটার সঙ্গে একটা কাগজের একটা নাম্বারের মিল আছে, ওইটা আপনি যে কুকুরে দিয়ে দেবেন সেই কাগজটা তাই কুকুরের হয়ে গেল। তো এইরকমভাবে একটা জায়গায় চলে গেছে। কিন্তু হীরের আংটির ব্যাপারটা আমি বলি, আমিও প্রথমে বুঝতাম না, কেন আমি শেষ করবো এইভাবেই,
আমিও বুঝলাম না কেন দেয়া হয়ে দিচ্ছে সেই হীরের আংটি। সে তো কুকুরটা জিতলো কি আর সে তো ডকশোর পরে একটা জাজ আসবে, জাজ করবে, চলে যাবে, আর তো নাও আসতে পারে। কিন্তু দেখা গেল পরবর্তীকালে তখন ডকশো বাড়লো, এই জাজগুলো দুবছর নিয়ম ছিল দুবছরের মধ্যে ফিরে আসবে না, কিন্তু দুবছর অন্তর এই জাজগুলো যখন ফেরত আসে তখন ওই হীরের আংটির ব্যাপারটা ওরা কিন্তু ভোলে না। হীরের আংটি তো অন্য কোথাও পায় না। আমরা সারা জীবন সারা পৃথিবী এত জায়গায় জাজিং করেছি, কেউ আমাদের একটা মানে পেতলের আংটিও দেয়নি, কিন্তু এই হীরের আংটি ব্যাপারটা যে একটা ভয়ঙ্কর সেটা তখন আমি বুঝতে শুরু করলাম যে সত্যি তো জিতছে এবং মানে বলে বলে দিচ্ছে। এবং দেখা গেল যে যাদের আগে হীরের আংটি পেয়েছে তারা ফেরত এলে আবার দিচ্ছে, তার মানে দেখা গেল যে হীরে এটা হচ্ছে হীরের আংটির দই। স্যার আমাকে আমাকেও আমিও দিয়েছি, সেই কুকুরকে জিতিয়েছি, কিন্তু স্যার মেরিটেই জিতেছি। আমি বলবো না যে কুকুর ডিজার্ভ করতো না, নিশ্চয়ই ডিজার্ভ করতো, কিন্তু আমাকেও হীরের আংটি দিতেছে সে আমি অন্যায় বলবো না। আমাকে হীরের আংটি আমার কাছে নিশ্চয়ই অফার এসেছিল, কিন্তু আমি হীরের আংটি নিইনি। আমি একটা বেসিক আমার একটা কনসিয়েন্সে বেঁধেছে যে আজকে এই হীরের আংটি কেন নেবো। আমি তো কুকুরটাকে জিতিয়েছি কুকুরটার কোয়ালিটি ছিল বলে, কিন্তু তার পরিবর্তে একটা হীরের আংটি নেওয়া মানে মানে সেটা একটা অন্য কিছু, সেটা ঘুষের পর্যায়ে চলে যায়। এটা আমার মনে যেহেতু আমি একটা মানে এমন একটা পরিবার থেকে এসেছি তার একটু একটু হাই এথিক্যাল ভ্যালিউস, আর তারপর এমন স্কুল সেন্সিভিয়াস হাজারিবাগে পড়েছি যেখানে ফাদার প্রিন্স তারা তো মানে আমাদের সাধুর মতনই, তারা কিন্তু আমাদের অনেক জীবনে ভ্যালিউস শিখিয়েছে, সেইগুলোর জন্যে হয়তো নিতে পারিনি, কিন্তু তা বলে আমি কুকুরটাকে যে ডিপ্রাইভ করবো তা নয়। তো এই ছিল আগেকার দিনের মানসিকতা। আমি এই বলে শেষ করব, কিন্তু আজকের দিনে আজকের ভারতবর্ষের ডগ গেমের আজ যে এই চূড়ান্ত খারাপ পরিস্থিতি, এই যে পরিস্থিতি আজকে সারা বিশ্বতে আমরা একটা মোস্ট কারাপ্টেড ডগ গেম বলে পরিচিত হয়ে গেছি, এটার পেছনে একজন মানে খুবই কারাপ্ট লোক এবং তার কিছু সাগরের সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যারা এই নানানভাবে টাকা রোজগারটাই তাদের কাছে একটা মেন উদ্দেশ্য। তাই এ থেকে আমাদের মুক্তি দিতে হবে, মুক্ত হতে হবে যদি আপ এই ডগ গেমটাকে আগে নিয়ে যেতে চান। আরে ওই না আমরা কুকুর বাচ্চা বিক্রি করব আর লোককে ঠকাবো আর 10,000 টাকায় কিনে 40,000 টাকায় বিক্রি করব, যা হচ্ছে খালি বোঝানো। একটা জায়গায় গিয়ে মানুষ তো বুঝবে, সে ঠকুক আর না ঠকুক আজকের দিনে সে 10-20 এত তার চয়েস, 50 লোক আপনি একটা কুকুরের জন্য ফোন করুন, জাস্ট ডায়ালে 50 ফোন করে আপনাকে কুকুরের বাচ্চা অফার করবে, এতটাই এটা প্রফেশনাল, সবাই কুকুর বাচ্চা তুলছে, প্রচুর লাভ। আমার কাছে আজকেই একজন এসেছিলেন, উনি একজন লয়ার, উনি আমার ইউটিউব চ্যানেল টানেল দেখে চলে এসেছেন, ভেবেছিলেন হয়তো। আমি বললাম দেখুন আপনাকে আমি কুকুর ব্যবসা শেখাতে পারবো না, কুকুর শেখাতে পারবো এবং কুকুর শেখানোর জন্য মূল্য নেবো, কিন্তু কুকুরের ব্যবসা আপনি করবেন কি করবেন না সেটা আমাকে বলবেন না। তো এই জায়গাটা, এই যে কুকুর আমাদের যেটা মানে ভালোবাসার জিনিস, আমাদের শখের জিনিস, এই যে ওভার ব্রিডিং হয়ে আমি এসব নিয়ে অনেক প্রতিবেদন করেছি বা করছি আরও করব, যে এগুলো পরবর্তীকালে যে এই কুকুরগুলো যে মানে কিনে নিয়ে গিয়ে 2-4 রেখেই রাখতে পারছে না, রাস্তায় ছেড়ে দিচ্ছে, তার শেল্টার পাচ্ছে না, তারপর তারা হাটে বাজারে খাঁচায়, ছোটো ছোটো খাঁচায় রাস্তাঘাটে বাস স্ট্যান্ডে সব জায়গায় কুকুরের দোকানই খালি বেড়ে যাচ্ছে, এক একটা মোড়ে 4-6 করে দোকান, খালি ওরা চাইছে যে কুকুরের খদ্দের কী করে পাই, কেননা একটা কুকুরে 5-10-20,000 টাকা লাভ করা যায় যদি সেই মৌকা মতন মানুষকে বোঝানো যায়। এখন এই বোঝানোর ব্যাপার হচ্ছে ইয়ে, কিন্তু এইটা তো মানে ভারত, আমি তো অনেক দেশ গেলাম কিন্তু আমার সত্যি খুব লজ্জা লাগে যে এইরকম খারাপ অবস্থা আমি মনে হয় কোনো দেশে মানে আছে বলে আমার জানা নেই। আমার যদিও কয়েকটি দেশ নিশ্চয়ই আশেপাশে আমার যাওয়া, মানে যদি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ইউরোপ এইসব নানান দেশে বেশিরভাগ মানে ডেভেলপড ইউরোপিয়ান কান্ট্রিজের কথা বলছি, সেসব জায়গায় কিন্তু এটা খুবই উন্নত মানের একটা শখ, এবং যারা জাজিং করছে বা যারা এইসব অ্যাডমিনিস্ট্রেশনে আছে তারাও খুব উন্নত মানের মানুষ এবং তারা এটাকে হবি হিসেবেই দেখছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে এটা এইরকম একটা পরিণতি হয়েছে। কিন্তু এই হীরের আংটির কথাটা মনে রাখবেন, কেউ যদি আবার জিততে চান, অনেকেই জিততে চায় এবং প্রচুর টাকা খরচা করতে মানুষ কিন্তু রাজি আছে। আমার কাছে কত লোক এসে বলে ডকশো জিততে কত লাগবে, 1,00,000, 2,00,000, হ্যাঁ এইরকমভাবে বলে, মানে খোলাখুলি
যদিও আমি এক কোনো ক্লাবের সঙ্গে আমি সেইভাবে আর যুক্ত নেই বা আমি ক্লাব চালাই না যে আমি এর কোনো অ্যাডভান্টেজ মানে প্রশ্নই আসে না। তো সেখানে যারা ক্লাব এইসব করছে তারা তো এই সুযোগ নিয়েই নেবে এবং মানে তাদের কুকুরের কুকুর জিতিয়ে দেবো বলে টাকা নিয়ে নেবে এবং এটা হচ্ছে এবং সবাই এরমভাবে দিচ্ছে এবং যদি জিতে যায় তো সেই টাকাটা হ্যাঁ আমি জিতিয়ে দিলাম, আর যদি সে হেরে যায় তখন সে কী করা যাবে, আমি বলেছিলাম চেষ্টা করেছিলাম হেরে গেছে আমি আর কী করতে পারি, টাকা কিন্তু হজম হয়ে যাবে, একবার টাকা দিলে তো আর ফেরত পাওয়া যায় না। তো এই হচ্ছে আমাদের এই একটা খারাপ একটা জায়গায় আমাদের এই কুকুরের গেমটা চলে গেছে এবং এটাকে আমাদের ঠিক করতে হবে। এবং বেশিরভাগ কুকুর যে আনরেজিস্টার্ড, আমরা এই বয়সের পর রেজিস্ট্রি করবো না, অমুক করবো না, তমুক করবো, এই করে করে হয়েছে কি সবটাই ফলস। এখন 99% কুকুরের ফলস রেজিস্ট্রেশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেটা তাদের পেডিগ্রি নয়। সেটা মানে কি হচ্ছে, আপনি একটা অর্ডিনারি গাড়ি কিন্তু তাতে লাগানো হয়েছে একটা মার্সিডিজ বেঞ্চের কাগজ বা তার সামনে একটা তকমা লাগানো হয়েছে আর বলে বেড়ানো হচ্ছে যে এটা অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এই এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন, অমুক চ্যাম্পিয়ন। হ্যাঁ, তো এটা তো হাস্যকর ব্যাপার। যারা কুকুর মানে জানেন তার ভাবছে একটা কাগজ, যে কোনো কাগজ যে কোনো কুকুরে লাগিয়ে দিলেই সেটা তার পরিচয়পত্র হয়ে যায়, তা তো নয়। এটা তো কুকুরটা দেখলেই বোঝা যাবে যে এই কাগজের সঙ্গে এই কুকুরের কোনো মিল নেই। এটা গেল একটা সাধারণ যারা কুকুর জানে তাদের ক্ষেত্রে। এবার যদি তাকে টেস্ট করা হয় সে তো পাওয়া যাবেই, কেন সে তো কুকুরের যে কাগজ যে দিচ্ছে সেও জানে আমি জাল করে দিচ্ছি। তো যাই হোক, এগুলো নিয়ে শেষ করলাম, আবার আসবো, আবার বলবো, কেন আপনাদের মনে এটা জানা দরকার যে আমরা কী নিয়ে ডিল করছি, আমরা যে যখনই কুকুর কিনতে যাব কী কী দেখবো, কী কী ভাববো, আমরা যদি না ঠকি সেই চেষ্টা নিশ্চয়ই আমরা চালিয়ে যাব এবং আপনাদের আমি সচেতন করতে থাকব। এই বলে নমস্কার জানাই এবং আবার পরের প্রতিবেদনে খুব শীঘ্রই ফিরব এবং এই হিরের আংটির জায়গায় আপনাকে বলি একটা কিছু ভাবুন, নয় ট্যানসানাইট এটাও হতে পারে বা মানে জানি না সোনার চেন যে কোনো একটা, কিন্তু অনেক স্টক চাই, কেন সব জাজকে যদি একটা করে দেওয়া যায় যারাই আসবে যাদের ইয়ে, তারা কিন্তু পরবর্তীকালে মনে রাখবে, আবার যখন তারা আসবে তারা খুঁজবে যে ওই সোনার চেনটা যে পেয়েছিলাম আবার একটা পাওয়া যায় কি না, সেইটা ভেবে হয়তো আবার আপনার কুকুর জিততে পারে। তাই ভাবুন, দেখা যাক। হ্যাঁ, কিন্তু নমস্কার করলাম, হ্যাঁ একটু হাসি, একটু ইয়ে, একটু ভাবনা, একটু চিন্তা, হ্যাঁ, কিন্তু আমাদের গেমটাকে যে কলুষিত হয়ে গেছে সেটা নিয়ে আমাদের নিশ্চয়ই মানে তাকে ঠিক করার চেষ্টা আমরা করতেই থাকবো। নমস্কার।